আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর আমি আবারো চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এটি হলো হোমমেড দই তৈরি করা। বাজারে কিনে যে আমরা দই খেয়ে থাকি, সেটা যদি ঘরেই তৈরি করা যায় তাহলে কেমন হয়। দই তো প্রায় অনেকেই পছন্দ করে, বাট আমার মতো যে যে আছেন তারা হয়তো পছন্দ করেন না। মানে আমি আসলে দই খেতে পারি না। দই আমাদের শরীরের জন্য অনেক উপকারী, অবশ্যই সেটা মিষ্টি দই না, টক দই। যাই হোক, আমি কোনো দই খেতে পারি না। ডায়েট করার সুবাদে কোনো দিন আমি টক দই খাওয়ার চেষ্টা করেছিলাম, বাট আমি ব্যর্থ হয়েছি, মানে আমি পারি না। কিন্তু আমার বাসার ছোট বড় সবাই দই অনেক পছন্দ করে, তাই ট্রাই করলাম। আসলে আমি যখন আমার বাবার বাড়ি গেলাম তখন আমি আমার মামার কাছ থেকে দইটা শিখেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদিও আমি আগেও কয়েকবার বানিয়েছি, বাট আমারটা অতটা ভালো হয় না বলে আজ আমি মামার কাছ থেকে শিখে নিলাম। প্রথমেই আমি 2 কেজি দুধ নিয়ে এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। দুধে যখন 3-4টা বলক চলে আসবে, মানে ভালো করে জাল করে নেওয়া হবে, তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যার যার ইচ্ছা মতো, যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু মিষ্টি দিবেন। চিনি দেওয়ার পরে ভালো করে আবারও দুধটাকে জাল করে নিব। জাল হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম চুলা থেকে। নামিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নেড়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এটা আমি এই যে দইয়ের বীজ হিসেবে টক দই নিলাম, এটা হোমমেড টক দই। তো দুধটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। আমি দুধের মধ্যে অল্প পরিমাণে জর্দার রং ইউজ করলাম। এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে স্কিপ করে নিতে পারেন। রংটাকে মিশিয়ে নিচ্ছি আর দুধটা কুসুম গরম অবস্থা পর্যন্ত ঠান্ডা করে নিতে হবে, মানে আঙ্গুল চুবানো যায় এরকম অবস্থায় রাখতে হবে। আর টক দইটা একটা বাটিতে নিয়ে অল্প পরিমাণে দুধ দিয়ে সেটাকে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেলে এটা দুধের মধ্যে মিশিয়ে দিলাম। টক দইয়ের মিশ্রণটা এখন আমি দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দুধটাকে এরকমভাবে উপর থেকে ছাড়লে যে বাবল তৈরি হয়, এটা আসলে দইয়ের উপরে সরের মতো একটা আস্তরণ তৈরি হয়। এটা খেতে নাকি অনেক মানে ভালো লাগে। তো আমি এরকম একটা মাটির হাঁড়িতে দইটাকে বসিয়ে নিচ্ছি। দই বসানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা কুসুম গরম অবস্থায় বসাতে হবে। তো এই যে আমার দুধ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। প্রথমে এর উপরে পেপার দিয়ে মুড়িয়ে নিলাম, তারপরে এর উপরে একটি কাঁথা দিয়ে এটাকে ভালো করে ঢেকে 3 ঘন্টার জন্য রেখে দিলাম। চলে আসলাম 3 ঘন্টা পর, আমার দইটা রেডি হয়ে গেছে। 3 ঘন্টা পরে আমি এই দইটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল হোমমেড মিষ্টি দই। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা যদি দই তৈরি করেন তাহলে খুব সহজেই অল্প উপকরণের মাধ্যমে এই সুন্দর দইটা ঘরেই তৈরি করে নিয়ে আপনারা খেতে পারেন। এই দেখুন দইয়ের উপরে সুন্দর একটি সর পড়েছে, খুবই ভালো হয়েছিল আজকের এই দইটা। তো আজ এই পর্যন্তই। তো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল থেকে
এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ।